আমার রান্নার ধরন সবসময় একটু ভিন্ন, সেজন্য আমার ছোট্ট গ্যাস সিলিন্ডার কিন্তু 2 মাসেরও বেশি যায়, যেটা অনেকেই বিশ্বাস করতে চান না। কিভাবে আমি কোন নিয়মে রান্নাগুলো করি আজকে ডিটেলস অনেক কিছু বলে দিব। আর আমার বাসায় আমরা 3 জন মানুষ হলেও রান্না বান্না কিন্তু একটু বেশি হয়, যেটা আপনারাও সবাই বলেন সবসময় মেহমান থাকে। আর জিদনির বাবা অনেক বেশি সবজি খেতে পছন্দ করে। আমার আবার কেকের বিজনেস আছে, সব কেক কিন্তু আমি চুলায় বানিয়ে থাকি। এত কিছু করেও ছোট্ট গ্যাস সিলিন্ডার কিভাবে আমার 2 মাসেরও বেশি যায়, কোন নিয়মে রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গরুর মাংস দিয়ে অল্প সময়ে ভিন্ন রকম মজাদার খিচুড়ি রান্না করে নিয়েছি, যেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আর এত ব্যস্ততার মাঝেও মা মেয়ে সহ সবাই মিলে চুলের একটু যত্ন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকে বলেন আমার সকাল কখন শুরু হয়, এই যে আজানের আগেই কিন্তু আমার সকাল শুরু হয়ে যায়। যখন আজান দিচ্ছিল বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আজান শুনছিলাম, এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। আর বেশ কিছুক্ষণ পরে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে একটু আগরবাতি দিয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে শুধুমাত্র ফ্লেভারের জন্য। রান্নাঘরটা রাতে ক্লিন করে রাখিনি, তাই হালকা পাতলা একটু ক্লিন করে নিচ্ছি নাস্তা বানানোর আগে। বাসায় যেহেতু রুগী আছে, মানে ডেঙ্গু রুগী আছে আমার বাসায়, তাকে প্রথমে নাস্তা দিয়েছি অফ ক্যামেরায়। এখন কিছু ফল কেটে দিয়ে তারপর আমাদের নাস্তা বানাবো। আপনারা যারা এই পর্যন্ত দেখছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। যাই হোক, এই তো রুগীর জন্য ফল আর একটু ডাবের পানি রেডি করে দিয়েছি। এখানে আমরা পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর হঠাৎ করে মনে হলো একটু দুধ চা দিয়ে পরোটা খাবো, যেটা আমার এক সময় খুবই পছন্দের ছিল, এখন আর খেতে পারি না অসুস্থতার জন্য। তবে আজকে একটু খেয়ে নিব যা হওয়ার হবে। এখানে পাশের চুলা চা বসিয়ে দিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। ওই যে বললাম গ্যাস আমি কিভাবে সেভ করি, এই যে পরোটা রুটি আমি ভেজে নিচ্ছি। একটা পরোটা রুটি ভাজার পরে কিন্তু চুলার আঁচটা আমি একেবারেই কমিয়ে দিই, কারণ তাওয়া বা ফ্রাইপ্যানটা গরম হয়ে গেলে এমনিতেই পরোটা রুটি হয়ে যায়, চুলার আঁচটা কমিয়ে বাকিগুলো আমি ভেজে নিই। এখানে চাটা হয়ে গিয়েছে আর পরোটা হয়েছে, একজন একজন করে সবাইকে নাস্তা দিচ্ছি। এই দুধ চা আর পরোটা নাস্তাটা সবার পছন্দের। আপনাদের কার কার এই নাস্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সকালের মধ্যে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আর জিদনির যেহেতু স্কুল বন্ধ তাই ওর চুলের একটু যত্ন করব, সেজন্য এই পেজ থেকে অনেক দিন আগে এই অর্গানিক হেয়ার অয়েল এবং প্যাকটা নিয়েছি, মানে দুটো মিলে একটা কম্বো ছিল। আর এগুলো কিন্তু অনেকটাই শেষ হয়ে যাচ্ছে, এতটাই ভালো, আমার কিছুদিন পর আবার অর্ডার করতে হবে। আপনারা চাইলে নিতে পারেন, সেজন্য কিন্তু আমি স্ক্রিনে ওই পেজের নাম দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও নিয়ে দিব। আর এই প্যাকটা কিভাবে দিতে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। এই যে পরিমাণ মতো নিয়ে কিছুটা পানি দিয়ে মিশিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিব। এরই পাকে আমি চুলে তেল দিয়েছি। আর আমার বাসা আমার ভাগ্নি এসেছে, যে ইউনিভার্সিটিতে পড়ে, রেগুলার ইউনিভার্সিটিতে যেতে হয়, সেজন্য তার চুল ঘেমে অনেকটাই পড়ে যাচ্ছে, মানে চুল পাতলা হয়ে গিয়েছে। আমাকে বলল আন্টি আমি কি করব। আমি বললাম নিশ্চিন্তে এই হেয়ার অয়েল এবং প্যাকটা দাও, আজকে আমি হেয়ার অয়েলটা ওকে পুরা চুলে ভালো করে লাগিয়ে এভাবে বেঁধে দিয়েছি, 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবে। আর এই যে প্যাকটা রেখে দিয়েছি, এটা আজকে আমার মেয়ের চুলে দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়েছি, আমার ভাগ্নিকে তেল লাগিয়ে দিয়েছি, আর আমার মেয়ের চুলে প্যাক লাগিয়ে দিচ্ছি, কারণ এই প্যাকটা এতটাই উপকার পেয়েছে। আমার মেয়ে নিজে থেকে কিছুদিন পরপর বলে জামু আমাকে প্যাকটা লাগিয়ে দাও। আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে, চুল গজায় না এবং চুল লম্বা হয় না, তারা এই প্যাকটা এবং হেয়ার অয়েলটা নিশ্চিন্তে নিতে পারেন। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো সাইড এফেক্ট নাই। আমি অনেকদিন থেকে ব্যবহার করছি তাই গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। আমার পেজের অনেক আপুরাই নিয়েছেন, আমাকে নক দিয়েছেন যে এটা নিব কিনা, এবং অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছেন এই হেয়ার অয়েলটা ব্যবহার করে, হেয়ার প্যাকটা ব্যবহার করে অনেক বেশি উপকার পাচ্ছেন। যাই হোক, এখানে চুলের যত্ন করে নিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। মশলার জারটা আগের দিন খালি হয়েছিল, ধুয়ে রেখে দিয়েছি, এখন মুছে সব মশলা রিফিল করে নিয়েছি। ওই যে বাসায় একটু মেহমান বেশি থাকলে আমি এরকম হাতে মেখে খিচুড়ি রান্না করে ফেলি, সব কিছু হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এরই পাকে কিন্তু গরুর মাংস আমি ভিজিয়ে দিয়েছি আগেই, আর এখন কেটে নিচ্ছি। আর গরুর মাংসটা সব মশলা কষিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু রাইস কুকারে হচ্ছে, আর প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে নিয়েছি। বলেন তো কত অল্প সময় দুটো রান্না হয়েছে। আর কিছুটা গরুর মাংস আমি আলাদা করে রেখে দিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। ওই যে রাইস কুকারে খিচুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা পাতিলে নিয়ে গরুর মাংস মিক্স করে নিয়েছি। আর এভাবে রান্না করলে বোঝাই যাবে না যে প্রেশার কুকারে মাংস রান্না হয়েছে, রাইস কুকারে খিচুড়ি রান্না হয়েছে।
এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এভাবে করে কিছু টিপস ফলো করে রান্না করি বলে আমার ছোট গ্যাস সিলিন্ডার যেটা এখন 1550 টাকা। অনেকে জিজ্ঞেস করছেন কোন সাইজের গ্যাস সিলিন্ডার আমার 2 মাসের বেশি যায়। এই সাইজের গ্যাস সিলিন্ডারটাই আমার 2 মাসের বেশি যায়, যদিও এইবার 2 মাস গিয়েছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন আমি এভাবে একটু ভিন্নভাবে রান্না করি। আর এই তো এখন সবাই মিলে গরম গরম খিচুড়ি খেতে বসে গিয়েছি, সাথে সালাদ আর গরুর মাংস। আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।